আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতেমা ব্লগ। হ্যালো গাইস, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খেলাধুলা, বাচ্চাদের খেলাধুলা, ছেলে মেয়েদের স্কুলে খেলাধুলা হচ্ছে। তো আজকে খেলাধুলার কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এখন খেলা হচ্ছে মেয়েদের চেয়ার খেলা। চেয়ার খেলাটা অনেক সুন্দর, অনেক আনন্দ বিনোদনের, অনেক মজার। এই তো একজন একজন মারা পড়ে গেল। হ্যাঁ, চেয়ার খেলা, চেয়ার খেলায় বেশ কিছুক্ষণ চেয়ার খেলা হলো। চেয়ার খেলাটা অবশ্যই মজার খেলা, অনেক মজার খেলা। সব খেলাই মজা, চেয়ার খেলাটা একটু পরিশ্রমিক, অনেক কৌশলে চলতে হয়, অনেক হিসাব করে চেয়ার খেলা। তো চেয়ার খেলা হচ্ছে, চেয়ার খেলা অবশেষে, চেয়ার খেলা প্রায় শেষের দিকে, ভালোই চেয়ার খেলা হচ্ছে। চারজন খেলতেছে এখন, চারজন এখন, আর অবশিষ্ট আছে চারজন। এইতে আবার একজন কমে যাবে, কমে গেল একজন, কমে যাচ্ছে, কমে যেয়ে এখন হবে তিনজন হবে। এই যে এবার হলো তিনজন, তিনজন খেলা শেষের দিকে। পাঁচ সেকেন্ড থার্ড আছে এখানে, এখন এর মধ্যে কে ফার্স্ট কে সেকেন্ড হয় এটাই দেখার বিষয়। তো খেলাটা আমাদের ভালোই লাগতেছে, আপনাদের কেমন লাগে অবশ্যই আশা করি ভালো লাগবে, আপনাদেরও খেলাধুলা ভালো লাগবে। ছোটবেলা সবাই কম বেশি খেলেছে, খেলাধুলা করেছে। এই তো এবার আরেকজন মরা পড়ে গেল, এবার ফাঁদ সেকেন্ড আছে দুইজন, এবার দুইজনে খেলা হবে, হাড্ডাহাড্ডি লড়াই। এবার দেখি, এবার কে জেতে, এবার কে জেতে, এবার দেখার পালা। ওরে বাবা, একজনের মাথা ঘুরে গেছে দৌড়ে দিয়েছে, বিশাল অবস্থা। এখন এবার টমেটো খেলা হচ্ছে ছেলেদের। হ্যাঁ, টমেটো দিয়ে, টমেটো মুখ বাসনের মধ্যে, মুখ দিয়ে টমেটো পানির মধ্যে, বাসনটিতে পানি ভরা, এর মধ্যে মুখে টমেটো নিয়ে দৌড় দিতে হবে। এবার ব্যাং খেলা হচ্ছে, অনেক সুন্দর ব্যাং খেলা হলো। হ্যাঁ, ব্যাং খেলা, ব্যাং খেলা, এরা তিনজন জয়ী। তো স্কুলে এ ধরনের খেলা না হলেই না, আমি মনে করি প্রতিটি স্কুলে এভাবে খেলাধুলো হবে, লেখাপড়ার পাশাপাশি। এবার বেলুন ফাটার খেলা, বেলুন ফাটাচ্ছে। এই তো চলে আসলো একজন, ফার্স্ট হয়ে গেছে বেলুন ফাটা। আসলে এভাবে যদি খেলা না হয়, তাহলে শুধু লেখাপড়াই যদি করি, তাহলে ওইটা একটা মজা থাকে না, আকর্ষণ থাকে না লেখাপড়া। সব কিছু মিলে উভয় শরীর মন চাঙ্গা করার জন্য আনন্দ বিনোদনের প্রয়োজন আছে অবশ্যই। তো আপনাদের কেমন লাগলো? বাচ্চারা দৌড়াচ্ছে অনেক সুন্দর দৌড়া। এই তো, এই তো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেল একজন। তো আপনাদের কেমন লাগতেছে? আমার তো অনেক ভালো লাগলো, অল্প সময়ে বাচ্চারাই তো, বাচ্চারা বিজয়ের পতাকা নিয়ে দৌড়াচ্ছে, অনেক ভালো লেগেছে আমার। আপনাদের অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই খেলাধুলা, পড়াশোনা সব কিছুই করতে হবে, সব কিছুই মনোযোগ দিতে হবে সব কিছুতেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।